আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোভটেক বাংলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এসএসসি 2021 শিক্ষার্থী আছেন ভকেশনাল শাখায় কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, আপনারা ইতিমধ্যে অনেকগুলো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন আশা করি। চতুর্থ সপ্তাহ চলতেছে অলরেডি, কাল অথবা পরশু পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সিলেবাস এবং কোয়েশ্চেন দেওয়া হবে। তো তার আগে আমাদের এসএসসির জন্য কিছু ট্রেডের অ্যাসাইনমেন্ট বাকি ছিল, সেগুলো দেওয়ার আজকে চেষ্টা করব। তো প্রথমেই যেই সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রুট ও ভেজিটেবলস কাল্টিভেশন। এখানে আমি লিখে রেখেছি, এটি হচ্ছে বিষয় আর শিরোনাম হচ্ছে ফলের অর্থনৈতিক গুরুত্ব। এটা আমি কোথা থেকে লিখলাম যদি একটু দেখি পেছনে, যে আমরা এটা একটি নির্ধারিত যে সিলেবাসটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা হচ্ছে ফলের অর্থনৈতিক গুরুত্ব। আর এখানে কিছু শিখন ফল আছে, নির্দেশনা আছে তিনটি। তো এই তিনটি নির্দেশনার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এখানে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো করে যদি আমরা অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করি তাহলে তো আমাদের একটি ভালো নাম্বার পাওয়া যাবে। এখানে যা আছে 80 থেকে 100, মানে 80 থেকে 100 পাওয়ার জন্য যে অ্যাসাইনমেন্টটা আমাদের কমপ্লিট করতে হবে সেগুলো কিন্তু এই সব শর্তকে পূরণ করতে হবে। তো সেই সব শর্ত নিয়ে যেন তোমরা 80 থেকে 100 পাও সেই ব্যবস্থা করে আমি অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করেছি বা দেখাবো তোমাদের। তো প্রথমে আমরা যেটি দেখব সেটা হচ্ছে ফলের অবদান। তো ফলের অবদান যদি আমরা দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফল কাকে বলে, মানে ফল জিনিসটাকে সেটা আমাদের একটু লিখতে হবে উপরে, তারপর আমরা লিখব ফলের অবদান। যেমন একটা বিষয়ের রচনা লিখতে বলে আমরা প্রথমে একটু ভূমিকা লিখি, আর অ্যাসাইনমেন্টটা যেহেতু এটি ডিটেলস লেখা লিখতে হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রথমে ফল কী একটু দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর শুরু করব। উত্তর শুরু করার আগে বলি, তোমরা যারা আমার চ্যানেল থেকে অলরেডি অনেক অ্যাসাইনমেন্ট পেয়েছো তার জন্য অবশ্যই আমি একটু লাইক কমেন্ট আশা করতে পারি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে, তাহলে আমি পরবর্তীতে অ্যাসাইনমেন্টগুলো আর সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো অ্যান্সার আমি প্রথমে এখানে দেখাচ্ছি, দেখো ফল সম্পর্কে লেখা আছে যে ফলের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, শুধু খাদ্য হিসেবে নয়, মানব দেহের পুষ্টি সাধনে, জীবনযাত্রার মান উন্নয়নে, সামাজিক কর্মকাণ্ডে, চিকিৎসা শাস্ত্রে ইত্যাদিতে ফল বিভিন্নভাবে অবদান রাখছে। ফল চাষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে নানানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর আর দু একটি লাইন লেখা আছে যে আমাদের বাংলাদেশের আবহাওয়া ও মাটিতে বর্তমানে প্রায় 70 ধরনের ফল উৎপাদন হয়ে থাকে, একটু যত্ন নিলে ও কিছু কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে এগুলোর ফলন বাড়ানো সম্ভব। এখান থেকে আমরা যে বিষয়টি দেখছি এখান থেকে এক লাইন বা দুই লাইন লিখবো যে পুষ্টিমান স্বাভাবিক, এই পর্যন্ত লিখতে পারি। এরপর এখান থেকে দুই লাইন লিখে আমরা ফল সম্পর্কে দু একটি লাইন লিখবো। লেখার পরে মূল যে টপিক সেটি হচ্ছে জাতীয় অর্থনীতিতে ফলের অবদান। জাতীয় অর্থনীতিতে দানা জাতীয় শস্য তথা খাদ্যশস্যের অবদানের চেয়ে ফল জাতীয় শস্যের অবদান তুলনামূলকভাবে বেশি, অনেক বেশি। 2006 থেকে 2007 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ফলের আওতায় রয়েছে মোট চাষভুক্ত জমির শতকরা 0.75%, কিন্তু জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক আয়ের আনুমানিক প্রায় শতকরা 10% আসে ফল হতে। তাহলে দেখো পুরো যেই আয় আছে, অর্থনৈতিক আয় জাতীয়, সেখানে কিন্তু 10% চলে আসে ফল থেকে। প্রতিবেশী দেশ ভারতেও অন্যান্য ফসলের তুলনায় ফল জাতীয় ফসলের তো আয় তুলনামূলকভাবে বেশি, ফলের বাজার মূল্য সবসময় বেশি থাকে, বিদায় ফলের গড় আয় অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি। এখানে লেখার পরে অবদান আমাদের আরও আছে, এ পর্যন্ত শেষ করবেন আশা করি। আমি ভিডিওটা মানে অ্যাসাইনমেন্টটা যেন লং না হয়, দীর্ঘ না হয়, সেজন্য কিছু কিছু কথা বলে আমি চলে যাচ্ছি। এরপর হচ্ছে বাণিজ্যিকভাবে ফল চাষের কৌশল। আমাদের একটি টপিক ছিল এখানে যে ফল চাষের কৌশল, তো সেই কৌশলটা আমরা এখানে দেখতেছি যে বাণিজ্যিকভাবে ফল চাষের কিছু কৌশল আছে এখানে। এই তো বাংলাদেশের জলবায়ু পৃথিবীর প্রায় সমস্ত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উৎপাদিত ফল জন্মানোর উপযোগী। বর্তমানে অধিকাংশ ফলই সমভূমি এলাকায় জন্মে। বাংলাদেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সমতল ভূমি আছে যেখানে বাণিজ্যিকভাবে ফল চাষ করা অত্যন্ত সহজ। এগুলো আপনাদের লিখতে হবে। লেখার পরে এখানেও একটি পেজ আছে, এই পেজেগুলো লিখতে হবে, কারণ ফল চাষটা আসলে বিস্তারিত একটি বিষয়, বাণিজ্যিকভাবে যে ফল চাষ। এখানেও দেখেন আরেক পেজ রয়েছে। এখানে আমাদের লাস্টে যে ইয়েটা রয়েছে সেটি হচ্ছে
পার্বত্য চট্টগ্রামের রামগড় থেকে দীঘিনালা পর্যন্ত অসংখ্য 1 একর বা 2 একর বাগান যেমন রয়েছে, তেমনি সেখানে 25 এককের বেশি জায়গা নিয়েও বাণিজ্যিকভাবে ফলের চাষ বাগান গড়ে উঠেছে। তার মানে এখানে আমরা টোটাল বাংলাদেশের কোন অঞ্চলে কি পরিমাণ বাণিজ্যিকভাবে ফসল মানে ফল উৎপাদন হচ্ছে সবগুলো এখানে আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই পর্যন্ত। তো আশা করি ফল চাষের যে কৌশল সেগুলো এখানে লিখবেন, সম্পূর্ণ লিখবেন, আর অন্যান্য শস্যের সাথে ফল চাষের লাভজনক অবস্থা, এটা আমাদের টপিক বলেছে যে ফল চাষ লাভজনক অবস্থা, এখান থেকে এই টপিকটা লিখে নেবেন। এখান থেকে কিছু আপনারা বাদ দিতে পারেন, বাদ দিয়ে লিখতে পারেন, মূল টপিক্সটা লিখে নেবেন। তারপরে এখানে দেখেন যে দুটি সারণী দেওয়া আছে, এই সারণীটা এখান থেকে আমরা কীভাবে লাভজনক পাচ্ছি মানে কী পরিমাণ ফল উৎপাদন হচ্ছে বছরে, সেই জিনিসগুলো আমরা এখানে একটা সারণীর মাধ্যমে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন ফলের তুলনামূলক ফসল। আমাদের এই ইনফরমেশনগুলো দিতে হবে, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের নাম্বারটা আমরা একটু বেশি পাবো বলে আশা করি। যেমন কলা ফলন হয় হচ্ছে টন হেক্টর প্রতি 58.84, এরপর দানা ফসল ধান এটা হয় 3.5 থেকে 6, এরকম করে এই পেজটা লিখতে হবে। আর এখানে যে উৎস আছে উৎসটা আপনার লিখবেন যে কোথা থেকে এই ডাটাটা নিয়েছেন। তারপরে নেক্সট যেটা দেখতেছি আবাদি জমি, দানা জাতীয় ও ফল জাতীয় জমির পরিমাণ ও উৎপাদন, এই সারণীটা আপনাদের লিখতে হবে। লিখলে কী পরিমাণ ফল উৎপাদন হচ্ছে সেটা আমরা পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের ফ্রুটস ভেজিটেবল কাল্টিভেশন যেই অ্যাসাইনমেন্টে আছে সেটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি এভাবে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করলে সুন্দর একটি নাম্বার পাবেন, যেটা 80 থেকে আমরা 100-এর ভিতরে আশা করব। আর দোয়া করি আপনারা যেন সঠিকভাবে সম্পূর্ণই নাম্বার পেয়ে যান, পেয়ে ভালো একটি রেজাল্ট করেন, যেহেতু করোনা পরিস্থিতিতে আপনারা কষ্ট করে অ্যাসাইনমেন্ট লিখতেছেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের যেই সিলেবাসটি থাকবে, পঞ্চম সপ্তাহের যেই মেজর সাবজেক্টটি আছে আপনাদের পদার্থবিজ্ঞান, সেই পদার্থবিজ্ঞান সবার আগে সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সেই অ্যান্সারটা পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এখানে একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, সাথে থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, কারণ বেল আইকন অন না করলে আপনারা নোটিফিকেশন পাবেন না। ধন্যবাদ সবাইকে, সবার সুস্থতা কামনা করে শেষ করছি।